ওকে দেখো কি অবস্থা। হ্যাঁ এমসিকিউ একটা ম্যাথ করাই দেখো। দেখো যে 20% ক্যান ডু এ ওয়ার্ক ইন ক্যান ডু এ ওয়ার্ক ক্যান ডু এ ওয়ার্ক ইন 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 13 days 20% can do a work in 13 days তাহলে এখন দেখো যে 20% can do a work in 13 days same rate of working at the same rate of rate of working same rate of working okay 25% 25% can do 25% person can do the work Nine days. Work in 9 days. Who is one of the following is proportional? Who is one of the following is the proportional form of above information? Who is one of the following? Following is the Is the proportional? One. Ah, very wrong. Above information. There go proportional form of above information. এখন above information এর proportional form টা কি হবে? দেখো ইনফরমেশন আর প্রফেশনাল ফর্মটা দেখো কি হয় প্রফেশনাল ফর্ম অফ অ্যাবভ ইনফরমেশন তোমরা এই যে বিশেষ না মানে আগের আইডিটাতে আসো না কেউ আমি যদি কোন একটা আইডি দিছি এটাতে আসো তবে এখানে আসো দেখো তো আমি কি করি বলতে চাই ক্লোজ করব আচ্ছা ওকে চলো সামনে দিকে গেলাম এখন দেখো যে এই ইনফরমেশন প্রপোর্শনাল ফর্মটা কেমন হবে সেটা হলো অ্যানসার এ এ দেখো যে আমরা একটা জানি পার্সন পার্সনাল রেশিও আমরা সেম কাইন্ড একই দিকে নিব 20:25 হ্যাঁ রিপোর্ট টু কত হবে তাহলে আমাদের এখন এটা কিন্তু ইন্টারচেঞ্জ হয়ে যাবে ফোর আর এটা ফাইভ তাই না হ্যাঁ এটা কিন্তু ইন্টারচেঞ্জ হবে অর্থাৎ 9:2 কত 9:13 সমাজে রেটটা ঠিক ছিল না আর যদি আমরা বলেছি রেট ঠিক কিন্তু রেটটা আমাদের ঠিক ছিল না তো এটা জাস্ট খেয়াল রাখবো সবসময় যে টাইমটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে
যদি আমাদের রেটটা ঠিক নাই যে একটার সাথে আর একটা ইনক্রিজ হলে আরেকটা ডিক্রিজ হয়, একটা ইনক্রিজ হলে আরেকটা কি হবে ডিক্রিজ হবে, অর্থাৎ এইটা আছে কত, এটা আছে 4/5, তাহলে এটা 4/5 হতে হবে, তাহলে 4/5 যদি হয় তাহলে ওকে 8/10 নাকি, তাহলে এখানে টাইম আমি চেঞ্জ করে দিলাম, এটা 10 10 আর 8, তো দেখো ইনভার্স প্রপোর্শন, প্রপোর্শনটা কিন্তু ইনভার্স প্রপোর্শন, দেখো খেয়াল করো এখানে 20 আর 25 নিয়েছি রেশিও, বাট কয়টা ইন্টারসেন্ট হয়ে গেছে, এখন 10 আর 8 না দিয়ে কেসে 8 আর 10, কারণ নাম্বার অফ পার্সন যদি ইনক্রিজ হয় তাহলে ডে ডিক্রিজ হয়ে যায়, নাম্বার অফ পার্সন ইনক্রিজ হলে ডে কি হয় ডে ডিক্রিজ হয়, একে ইনভার্স রিলেশন বলা হয়, এই ধরনের যে রিলেশন এটাকে ইনভার্স রিলেশন বলে বা ইনভার্স প্রপোর্শন, দেখো কথা ছিল না 20 25, তাহলে কি হবে 10 8 হবে, কিন্তু না উল্টা হয়ে গেছে, অর্থাৎ গণনা দেখো নাম্বার অফ পার্সন ইনক্রিজ করেছি দিয়ে দেখো ডিক্রিজ হয়ে গেছে, নাম্বার অফ পার্সন যদি আমি ইনক্রিজ করি ডে কি হয়েছে দেখো ডে ডিক্রিজ হয়ে গেছে, তো এরকম গণনা ঘটলে একে ইনভার্স প্রপোর্শনাল বলা হয়, আর এটা দেখো চেঞ্জ হয়ে গেছে, আমি 20 25 নিয়েছি, তাহলে এই এখানে তো 8 না 10 না কথা ছিল না, না উল্টা না হয়েছে 8 আর 10 হবে না, এই ধরনের রেশিও আছে ইনভার্স রেশিও, ইনভার্স রেশিও দেখো কি ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা, অর্থাৎ টাইম আর নাম্বার অফ পার্সন ওয়ার্কিং ওয়ার্কের ব্যাপারটা যদি থাকে তাহলে নাম্বার অফ পার্সন ইনক্রিজ করলে ডে কি হয়ে যায়, ডে কি ইনক্রিজ হয় না ডিক্রিজ হয়, দেখো 20 পার্সনের জন্য ওয়ার্কের রেট ছিল কত, টাইম ছিল 10 ডেজ, নাম্বার অফ পার্সন বাড়াই দিছে টাইমটা কমে গেছে, তাহলে এটা তোমাদের কি এইটার জন্য ইনভার্স ঘুরাই দিতে হবে, এটা আমি প্রথমে 20 25 নিয়েছি, তাহলে এখন 10 আর 8 না নিয়ে 10 আর 8 না নিয়ে কি 8 আর 10 ওটা দিয়েছিলাম, কি খেয়াল থাকবে, হ্যাঁ এই ওয়ার্কের ম্যাথ যখনই আসবে তখনই খেয়াল করতে হবে যে এটা উল্টায় দেওয়া লাগবে, ওকে 2 নাম্বার দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য মাল্টিপল এক্সপ্রেশন, তোমাদের বইয়ের প্রথম টপিকস মাল্টিপল এক্সপ্রেশন, এই মাল্টিপল এক্সপ্রেশনটা কি কোয়ান্টিটি কত হবে, জি অর মোর দ্যান 3, জি অর মোর দ্যান 3 মাল্টিপল এক্সপ্রেশন, রেশিও অফ মাল্টিপল এক্সপ্রেশন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য রেশিও অফ মাল্টিপল এক্সপ্রেশন, রেশিও অফ মাল্টিপল এক্সপ্রেশন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং, ফলোয়িং ইজ দ্য রেশিও অফ মাল্টিপল এক্সপ্রেশন, তাহলে দেখো এই রেশিও অফ মাল্টিপল এক্সপ্রেশন, হ্যাঁ রেশিও কয়টা থাকবে, 3 আর মোর দ্যান 3, 3 আর মোর দ্যান 3 যদি হয় এখন দেখো যে আমি দিলাম এ ইজ টু 2:3, বি 2:3:5 এটা অ্যানসার, রেশিওটা কয় কত থাকবে, কম্পোনেন্ট থাকবে 3 আর মোর দ্যান 3, তাহলে রেশিও অফ মাল্টিপল এক্সপ্রেশন হবে, বুঝতে পারছো,
রেশিও অফ মাল্টি আরেকটা থাকতে পারে, এটা 9 থাকলো তাও হবে। রেশিও অফ মাল্টিপল এক্সপ্রেশন অর্থাৎ মোর দ্যান 3, 3 অর মোর দ্যান 3 হলেই রেশিও অফ মাল্টিপল এক্সপ্রেশন হবে, 3 অর মোর দ্যান 3। তাহলে রেশিও অফ মাল্টিপল এক্সপ্রেশন বুঝতে পারছো, 3 অর মোর দ্যান 3 তাহলে এটা রেশিও অফ মাল্টিপল। তো তোমার আপনি বসি মনে করো থাকলো রেশিও অফ মাল্টিপল এক্সপ্রেশন আমাদের এটা, তা কোয়ান্টিটি কত হবে মোর দ্যান 3। যদি মোর দ্যান 3 হয় তাহলে আমরা এটাকে বলবো রেশিও অফ মাল্টিপল এক্সপ্রেশন। এখন দেখো দেখো একটা রেশিও এরকম ইন প্রপোর্শন এত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ইন প্রপোর্শন, ইন প্রপোর্শন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালুটা কত হবে আমরা কিভাবে করব, এটা 5/x, 5/x ইকুয়ালস টু x/25, ক্রস মাল্টিপ্লাই করো 125, ক্রস মাল্টিপ্লাই করে দাও এক্স স্কয়ার, এটা মাল্টিপ্লাই করো 625, স্কয়ার রুট করে দাও, স্কয়ার রুট করলাম 625 কত হয় 25 আনসার। তাহলে আনসার 25, যেটা 25 হবে সেটাই রাইট আনসার। দেখো রেশিও অফ মাল্টিপল এক্সপ্রেশন, আচ্ছা এটা হচ্ছে এক্স, এক্স এর ভ্যালু বের করা, ঠিক আছে। ফোর প্রপোর্শনাল তো বের করতে পারবা, ফলোয়িং ইজ দ্য রিটেন ফর্ম অফ দ্য ইন অল্টারনেটিভ। হ্যাঁ এটা অবশ্য রেশিও, এই রেশিওটা এভাবে লেখা যায়, দেখো এ ইজ টু বি এই প্রপোর্শন, সি ইজ টু বি, এটার অল্টারনেটিভ মেথড কি হবে, অল্টারনেটিভ মেথড হবে তো তাহলে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি, তাহলে স এ ডি ইন্টু কত বি সি, তাহলে এটা অল্টারনেটিভ মেথড দেখো। অল্টারনেটিভ মেথড বুঝতে পারছো, এটা অল্টারনেটিভ মেথড, অল্টারনেটিভ মেথড না বেতো, কস্ট অফ 1 কেজি, ওকে হ্যাঁ পরে একটা ম্যাথ দেখো, এটার অল্টারনেটিভ মেথড কিন্তু এটা, এটা আমরা এভাবে লিখতে পারবো। এরপর দেখো যে কস্ট অফ এক্স কেজি আর প্রাইস ইজ টাকা ওয়াই, এক্স কেজি অফ প্রাইস টাকা ওয়াই। এরপর আসো যে
and cost of CKG rise is taka D. In the same way, same way. And cost of N. Cost of AKG. Correct proportional. Correct proportional. তাহলে এখন দেখো যে অবশ্যই তোমাদের অ্যামাউন্টের সাথে অ্যামাউন্ট নিতে হবে কারণ x k কারণ রেশিও আছে তো রেশিওর ব্যাপার আছে হ্যাঁ কারণ রেশিও হ্যাজ মোর ইউনিট কারণ আমি যদি উল্টা নিতাম তাহলে তো ইউনিট কাটা যায় না দেখো এটার সাথে রেশিও ইউনিট কাটা যায় আর এরপর আসো প্রাইস আর প্রাইস এটা आंसर মনে করো অপশন এ বা বি তে এটা আছে তাহলে এটা রাইট আছে দেখো আবার একটু দেখে নাও প্রপোর্শনাল না প্রপোর্শন দাও কারেক্ট প্রপোর্শন হ্যাঁ x is to a কারণ এটা দুটাই অ্যামাউন্ট ওয়াইট কেজি তাহলে রেশিও করলে এটা কাটা চলে যাবে y is to b তাহলে এবার টাকা টাকা কাটা যাবে রেশিও হ্যাজ নো ইউনিট রেশিও কোনো ইউনিট নাই এটা পারবা ইন প্রপোর্শন দেয়ার আর কত ফোর কোয়ান্টিটিস দেয়ার আর four quantities as a rule of 3 to jano koi samanta bolange tar rule of 3 rule of 3 ha bolche je first quantity into fourth quantity ফার্স্ট কোয়ান্টিটি ফোর্থ কোয়ান্টিটি সেকেন্ড এত ওকে ওকে থ্রি কোয়ান্টিটি নন ফোর্থ কোয়ান্টিটি ক্যান বি ডিটারমাইন্ড দ্য মেথড অফ রুল অফ থ্রিটা একটু দেখবা রুল অফ থ্রি বুঝতে পারছো ফোর্থ কোয়ান্টিটি যে বের করতে হবে এই মেথডটার নাম হলো রুল অফ থ্রি ওকে এটা দেখো বুঝতে পারছো বাট যদি ওয়ার্ক আর টাইম থাকতো তাহলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ইনভার্স রেশিও ओके देखो सम ऑफ टू एक्सप्रेशन है तो सम ऑफ टू एक्सप्रेशन सम ऑफ टू एक्सप्रेशन है तो सम ऑफ टू क्वांटिटीज सम ऑफ टू एक्सप्रेशन बोलते वाला समस्या नहीं sum of two expression sum of two quantities or sum of two expressions is 200 if their ratio is eto if their ratio their ratio কত if their ratio ঠিক আছে চলো আমরা 25 বানাই দিই একটা 12 বা 30 is হ্যাঁ এখন 12 বা 30 এখন আমরা গেটেস্টে যাব
What is the greatest expression? What is the greatest number? What is the greatest number? দেখো তাহলে গ্রেটেস্ট নাম্বারটা কোনটা হবে এটা বের করতে গেলে আমাদের সাম অফ দা রেশিও করতে হবে সাম অফ দা রেশিও কত সাম অফ দা রেশিও এটা 25 হবে আর গ্রেটেস্ট ভ্যালু যদি বের করতে চাই 13 উপরে থাকবে 13 বাই এত 13 That means greatest is the number. The greatest number. The greatest number is the number. 13 is the number. 25 is the number. 13 is the number. 25 is the number. 25 is 600. greatest number the greatest number তাহলে এখন দেখো যে কোয়ান্টিটেটিভ প্রপোর্শন একটু কথা বলি ओके इन क्वांटिटी प्रोपोर्शन देयर आर थ्री क्वांटिटीज इन केस ऑफ क्वांटिटी प्रोपोर्शन क्वांटिटी प्रोपोर्शन ऑफ थ्री क्वांटिटीज quantities a number product of first and third quantity equals to a square of the product of a number one the product of first and third quantity is equal to the square of second quantity ঠিক আছে তো এটা কিন্তু রাইট এরপর আছে থ্রি কোয়ান্টিটিস আর সেম কাইন্ড টু থ্রি কোয়ান্টিটিস three quantities are key are of same kind এটাও কিন্তু ঠিক আছে কারণ না হলে তো তোমার ই যাবে না প্রপোর্শন করার সময় ইউনিটটা যাবে না
অর্থাৎ যদি ওয়াইট হয় তাহলে ওয়াইটই হতে হবে, এস যদি হয় তাহলে সবার এসই হতে হবে। এখন চলো সেকেন্ড কোয়ান্টিটি ইজ দ্য মিড কোয়ান্টিটি, সেকেন্ড সেকেন্ড কোয়ান্টিটি ইজ দ্য মিড। হ্যাঁ অবশ্যই, তাহলে এটাও রাইট। দেখা যাচ্ছে যে ডি যেটা আছে, প্রশ্ন কথা হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট, তাহলে ডি যেটা ডিটাই কারেক্ট হবে। দেখো ওয়ান টু তিনটাই কারেক্ট, অর্থাৎ আমরা ডি কে রাইট অ্যান্সার ধরবো, আমাদের তিনটা এখানে কারেক্ট হবে, বুঝতে পারছো? ফলে আমরা ডিটা রাইট অ্যান্সার ধরবো। ডি আমরা ডিটাই রাইট অ্যান্সার ধরব। ওকে হ্যাঁ, এটা তোমরা মনে হয় এবার তাহলে পারবে মনে হয়। এবার একটা প্রশ্নের জবাব দেবা তোমরা, আমি একটা প্রশ্ন লিখি দেখি। ক্যান বি ওয়ার্কিং কত? থার্টি ডেজ, থার্টি অ্যান্ড অ্যান্ড টোয়েন্টি 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 পার্সেন্ট এখন দেখো এ টোয়েন্টি কস টু, বি ওকে এরপরে দেখো সি ওকে টোয়েন্টি টেন ইকলস টু, তারপর প্রশ্ন সাইন দাও। টেন ইস টু টোয়েন্টি ইস টু টেন, ফিফটিন ফিফটিন ইস টু টেন, ফিফটিন ইস টু টোয়েন্টি, টেন ইস টু থার্টি
আর পয়েন্টটা দিলাম আমি 20:15। দেখো রাইট অ্যানসার কোনটা হবে। ওয়ার্কের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে কিন্তু, দেখো এটা ঠিক আছে। 10:20 নিলাম আমরা, তাহলে এখানে কিন্তু আমরা 30:15 নেব না, এটা ইন্টারচেঞ্জ করে দেবো, এটা ইন্টারচেঞ্জ করা আছে, তাহলে এটা রাইট অ্যান্সার। টাকা উঠতে পারে মানে এটা তো শোনো, আমি যখন নাম্বার অফ পার্সন ইনক্রিজ করলাম তখন টাইম তো ডিক্রিজ হয়ে গেছে, 10% 30 ডে লাগবে, তাহলে 20% টাইমটা কি হবে বেশি হবে, প্রপোর্শনাল তো বেশি হওয়ার কথা কিন্তু বেশি নাই কম হয়ে গেছে, কি কথা বুঝতে পারছো? কারণ অন্য কোনো ক্ষেত্রে যাও দেখো, প্রাইস অফ 10 পেন ইজ 100 টাকা, তাহলে প্রাইস অফ 20 পেন তাহলে কত হবে 200 টাকা নাকি, কিন্তু ওইটা আর এটা উল্টা না, এটা উল্টা কিনা, আমি যখনই নাম্বার অফ পার্সন ইনক্রিজ করেছি, নাম্বার অফ পার্সন যে ইনক্রিজ করলাম সেই টাইম ডিক্রিজ হয়ে গেছে, দেখো তাহলে এটা উল্টা কেস। আর যদি আমি এটা বলতাম যে প্রাইস অফ, এখানে বলতাম এরকম যে প্রাইস অফ 10 পেন, the price of 10 pens is taka 100 and price of 20 pen is taka কত হবে, টাকা কমবে না বাড়বে? তাহলে এখন এইটা যদি থাকতো তাহলে কিন্তু রেশিও এটা হতো, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার আমাদের এটা, সেক্ষেত্রে অ্যান্সার হবে আমাদের এই যে 10:20 আর 100:200, কারণ কি বুঝতে পারছো, দেখো 10 পেনের প্রাইস 100 টাকা, তাহলে 20 পেনের প্রাইস তো 200 টাকা, ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে প্রোডাক্ট দুটা দিলাম আর প্রাইস আর আপাশে দিলাম, কিন্তু এখানকার গণনাটা উল্টা, যে আমি পার্সন ইনক্রিজ করে দিয়েছি টাইম ডিক্রিজ হয়ে গেছে, আগে টাইম ছিল কত 30 ডেজ, এখন টাইম হয়ে গেছে 50, তাহলে এটা হচ্ছে ইনভার্স রেশিও, এটা সিম্পলি 50 প্রপোর্শন টু 20 আর 30 দেখা যাচ্ছে না জি, আমাদের সেম কাইন্ড একদিকে থাকবে, রেশিও হ্যাজ নো ইউনিট, রেশিওর কোনো ইউনিট থাকে না, বুঝতে পারছো, তাহলে পার্সন কাটা গেল, 10% 10% বাই 20% কাটা চলে গেল, না আমি দুইভাবে দেখাইছি এবং পরে কমেন্ট দিয়েছি, তুমি হয়তো খেয়াল করো নাই, পরে আমি কমেন্ট দিয়েছি যে তুমি ইন্টারচেঞ্জ করে করতে পারো, বাট সেখানে রেশিওতে প্রবলেম হবে, বুঝতে পারছো কথা, ক্লিয়ার? ভিডিওগুলো দেখো আবার, ভিডিও করা আছে দেখবা আবার, ঠিক আছে, 2.1 ভিডিও করা আছে সেখানে দেখবা, আমি লাস্টে কমেন্ট দিছি যে কোনটা বেস্ট আছে এটা, পার্সন আর পার্সন তাহলে কাটা যাবে, আর এখানে কি ডে ডে কাটা যায়, রেশিও হ্যাজ নো ইউনিট, এটা একটা রেশিও, এটা একটা রেশিও, কিন্তু এটা কিন্তু বল, তবে আমি ইন্টারসেন্স করে দিলে আমার ভ্যালু ঠিক থাকবে, আমি যদি এটা ইন্টারসেন্স করে দিই তাহলে আমার ভ্যালু ঠিক থাকবে, তবে এটা ইন্টারসেন্স করতে হবে, বুঝতে পারছো, আমি যদি এটা ইন্টারসেন্স করে ফেলি যে বা এটা যদি দিই তা আমার যেটা ঠিক থাকে 10 এটার কথা ধরলাম, হ্যাঁ ওকে 10 আর 100 দিলাম, 100 10 আর 100 দিলাম, এরপর 20 আর 200 দিলাম, এটাও ঠিক থাকে, কারণ হচ্ছে কি যে এখানে এখানকার ইউনিট থাকে কি কি, এখানে 10 পাস পেন আর কি, এদিকে থাকতেছে পেন আর তার সাথে থাকতেছে টাকা, পেন বাই টাকা, এখানে কিন্তু পেন বাই টাকা, দুই পাশে পেন বাই টাকা কাটা গেল,
আর এটা কোয়ান্টিটি ঠিকই থাকে দেখো যদি তুমি দাও এটা নিয়ে সেটা দাও ক্রস মাল্টিপ্লাই করো এই একই থাকবে দেখো এই যে 10 বাই 100 20 বাই কত 200 ক্রস করো তাহলে কি হবে 200 তাহলে 2000 2000 ইকুয়ালস টু এটা মাল্টিপ্লাই করো 2000 অর্থাৎ ভ্যালু সেম থাকবে খেয়াল রাখতে হবে যদি কোনো ম্যাথ করতে প্রবলেম হয় তাহলে আগে ক্রস করে নিবা দেখবে ভ্যালু ঠিক আছে কিনা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ঠিক আছে কিনা ওকে আর ওয়ার্কের ম্যাথটার ব্যাপারে কমেন্ট আছে টাই ওয়ার্কের ব্যাপারে উল্টা হয়ে যাবে এটা সিম্পলিফাই করে দিতে পারে সিম্পলিফাই করা মানে বুঝতে পারছো 1:2 আর এর সাথে কত থাকলো এটা 1:2 থাকলো এটাও দিতে পারে সমস্যা নাই সিম্পলিফাই মানে বুঝতে পারছো ওকে 10/20 কাটাকাটি করলে 1/2 হয় 15/30 কাটাকাটি করলে 1/2 হয় তো এইভাবে আমাদের 1:2 এভাবেও করা যেতে পারে ওকে এখন দেখো এস অবস্থা আমাদের রেশিওটা এভাবে চিন্তা চেঞ্জ করে দিতে পারে চলে ওয়ার্কের ম্যাথটা অবশ্যই ইনভার্স হয়ে আমাদের এখানে আসবে প্রপোর্শনে কোয়ান্টিটি কত থাকতেছে আর মাল্টিপল এক্সপ্রেশনটা বুঝতে পারছো তো মাল্টিপল এক্সপ্রেশন এখন দেখো যে রেশিও অফ টু নাম্বার এত অ্যান্ড থ্রি অ্যান্ড তাদের মিন আছে কত থ্রি অ্যারিথমেটিক মিন এত অ্যারিথমেটিক মিন মানে বুঝছো তাদের এভারেজ এভারেজটা দিয়ে দিয়েছে তাহলে এভারেজ দিলে কি আমাদের টোটালটা বের করতে হবে যদি এভারেজ বলে তাহলে আমাদের তো টোটালটা বের করতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের টোটালটাও বের করে আনতে হবে দ্য রেশিও অফ টু নাম্বারস রেশিও অফ টু টু নাম্বার নাম্বার টু নাম্বার সিস কত 11/14 ওকে এন্ড এভারেজ কত এন্ড অ্যারিথমেটিক মিন এন্ড দিয়ার অ্যারিথমেটিক মিন এত অ্যারিথমেটিক মিন এখন দেখো যে বলছে যে হোয়াট আর দ্য টু নাম্বারস
What are the two? এখন আমাদের সাম অফ টু নাম্বার এখান থেকে বের করতে হবে অ্যারিথমেটিক মিন দাও আছে মানে দুইটা রিভার্স তাহলে সো সাম অফ টু টু নাম্বার সাম অফ টু নাম্বারস কত হবে আমাদের রিভার্স কে টু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে এটা কত হলো 600 এভারেজ দুটো নাম্বারের এভারেজ আছে তো তাহলে আমাদের সাম অফ টু নাম্বার আমরা বের করলাম এখন সাম অফ দা রেশিও করার পরে টু নাম্বার পেয়ে যাব যেটা এভারেজ দাও আছে এভারেজ বা অ্যারিথমেটিক মিন একই কথা যেটা এভারেজ সেটা একই অ্যারিথমেটিক মিন অর্থাৎ টু দিয়ে আমরা এখানে ডিভাইড করব কত দিয়ে ডিভাইড করব টু দিয়ে ডিভাইড করছি পরে আমরা এটা পেয়েছিলাম ঠিক আছে এখন দেখো যে তাহলে আমরা এটা সাম করব সাম অফ দা রেশিও সাম অফ দা রেশিও কত 11 প্লাস 40 25 তাহলে ফার্স্ট নাম্বারটা কত ফার্স্ট ওয়ান 11 বাই 25 সেকেন্ড ওয়ান 14 বাই 25 অফ 600 বেসিক ক্যালকুলেশন করে ফেলো যেটা হয় ওকে তাহলে দেখো আমরা নাম্বার দুটা পেয়ে গেছি 24 আর 14 তাহলে এটা আগের মতন কাটাকাটি করো দেখো এসে অবস্থা এটাই দুটো নাম্বার হ্যাঁ সাম আপ আমার যদি এবার এস ও আবার এরকম দিতে পারে যে দেখো পেরিমিটার ও মা এভারেজ দিছে তো এভারেজ বোঝো না দুটা এভারেজ অর্থাৎ দুটা প্লাস করে তাই টু দিয়ে ডিভাইড করলে এবারে যায় এই যে দেখো 364 প্লাস 336 এই দুটো এবারে দেখো 300 বুঝতে এবার বুঝতে পারছো এবারে ডিভাইড করে করছে মাল্টিপ্লাই করছে তো স্যার জানি তো মাল্টিপ্লাই করছে 11 বাই 25 কে 600 দিয়ে মাল্টিপ্লাই করছে আচ্ছা টোটাল না টোটাল তো আমরা তো এভারেজ দিলে টোটাল বের করব না টোটাল আর দুটো নাম্বারের সাম আর রেশিও তো পেয়ে গেছি আমরা রেশিও আমাদের এটা এই মানে তো রেশিও তো কিছু বুঝছো না এবার এবার তো সর্বনাশ করলাম এটা সে রেশিও আর দুইটা সাম আছে 600 সাম অফ টু নাম্বার তাহলে সাম অফ দা রেশিও করতে হবে না আমাদের তার মধ্যে প্রথমটা কত 11 11 বাই 25 এর অফ কত বুঝো না এবার তুমি কি 2.1 করেছো একটু না করে থাকলে ইউটিউব থেকে আবার একটু দেখে নাও দেখো আমি ইউটিউবে দেওয়া আছে আমার 11.2 সরি 2.1 যখন আমি বলবো সাম অফ দা রেশিও আমার টোটাল অ্যামাউন্ট দেওয়া থাকবে তখন সাম অফ দা রেশিও দিয়ে করতে হবে তো সাম অফ দা রেশিও কত 25 তাহলে 11 বাই 25 অফ এত আমার এবার 14 সরি এটা 14 ছিল 14 বাই 25 অফ এত কে আর বুঝছো
এখন তুমি কি ক্লাস 6 এ এগুলো পড়ছো? স্যার আমি বাদ দিলাম। স্যার 600 এই কোশ্চেনে লেখা ছিল। আরে না। এবারে স্যার আসলে আরে এবারে স্যার টু দি মাল্টিপ্লাই করলে টোটাল পাই আমি। এতে এভারেজ 300 টা দেওয়া ছিল। দেখেন তো 2% না তাহলে যদি মার্কেট করতে পারবে না আমার দুইটা নাম্বার তো দুইটা আর দুইটা নাম্বারের এভারেজ এটা 300 তাহলে টোটাল কত হবে 600 আচ্ছা ভাই এভারেজ এটা 5 এ যাও প্লাস 5 এ এভারেজ আছে দেখো ওখানে আর 6 এ তো এভারেজ করানো হয় না এটা ঠিক আছে ভাই এখন সাম এভারেজ আর টু নাম্বার এত তাহলে সাম আর টু নাম্বার কত এভারেজ এভারেজ আর টু নাম্বার টু নাম্বার টু নাম্বার ইজ 300 তাহলে হোয়াট ইজ দা সাম সাম আর টু নাম্বার হোয়াট ইজ দা sum of two number am ki ki hobe koto bolo koto hobe ebare jab two number ache 300 tale sum koto hobe sum obosshoi ki korbo amra 600 to multiply korbo ta ekhon ebe average ar arithmetic mean jeta average এটাকে বলা হয় অ্যারিথমেটিক মিন এটাকে বলা হয় অ্যারিথমেটিক মিন অ্যারিথমেটিক মিন অ্যারিথমেটিক মিন অফ টু নাম্বারস ইজ দ্যাট একই কথা বুঝতে পারছো ক্লিয়ার হ্যাঁ তো এখানে ওখানে 600 পেয়েছি আমরা এরপর দেখো আরো কিছু কাহিনী আছে ওকে এভারেজ আমার থ্রি নাম্বারের এভারেজ দিলে তো আবার থ্রি দিয়ে মাল্টিপ্লাই করতে হয় এভারেজ অফ থ্রি নাম্বার তাহলে সেটা আবার থ্রি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ওকে পেরিমিটার পেরিমিটার অর রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল ইজ 120 মিটার দিলাম মিটার এন্ড রেশিও অফ লেন্থ লেন্থ এন্ড ব্রেথ Breadth is 3:2. Ratio of length of breadth কত? 3:2. 3:2. Which one of the following? Following is the length of the rectangle. Length of the rectangle. এখন দেখো দেওয়া আছে তো perimeter. এটা perimeter of rectangle দেওয়া আছে. তো length plus breadth কত হবে বলো? কোনটা ডিভাইড হবে না লেন্থ প্লাস ব্রেথ সাম অফ দ্য লেন্থ প্লাস ব্রেথ কত হবে এটা টু দিয়ে ডিভাইড করতে হবে পেরিমিটারকে টু দিয়ে ডিভাইড করে তাহলে ওকে 60 এটা বুঝছো কিনা তাহলে এটা সাম অফ লেন্থ অ্যান্ড ব্রেথ আছে এটা তাহলে এখন রেশিও করো সাম অফ দ্য রেশিও
sum of iteration. কত হবে 5 3 প্লাস 2 আমি ডিটেলসে দেখাচ্ছি না 3 প্লাস 2 5 তাহলে স লেন্থ লেন্থ কত হবে 3 বাই 5 অর কত 60 মিটার কাটাকাটি করলে কত 36 মিটার দেখো বুঝতে পারছো কিনা আর ব্রেথ কত হবে তাহলে 24 কারণ তো এখন 2 বাই 5 হবে তখন ব্রেথ যদি বের করে তাহলে 2 বাই 5 তাহলে 2 12 2 24 হবে আর ব্রেথ কত হবে তাহলে ব্রেথ ব্রেথ কত হবে তাহলে 2 বাই 5 হবে 60 মিটার 12 24 মিটার দেখো বুঝতে পারছো কিনা পেরিমিটার দেওয়া আছে লেন্থ প্লাস ব্রেথ আমাদের বের করতে হবে যেহেতু বলা আছে পেরিমিটার এত তাহলে আমরা লেন্থ প্লাস ব্রেথ বের করতে হবে লেন্থ প্লাস ব্রেথ বের করার পরে আমাদের এইভাবে ক্যালকুলেশন আসবে দেখো বুঝতে পারছো কিনা ওকে তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকবে পেরিমিটার দেখা থাকলে লেন প্লাস ব্রেথ বের করতে হবে এরিয়া থাকবে আর এরিয়া থাকলে তো আর তোমার এরিয়া বের করবার কি করে তুমি এরিয়া থাকলে লেন প্লাস ব্রেথ